নির্বাচনী নিবন্ধন প্রক্রিয়ায় আধারের তথ্য সংগ্রহের সামগ্রিক দিক নিয়ে শনিবার সাংবাদিক সম্মেলনে তার ব্যাখ্যা দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে। তিনি জানান, ভারতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তক্রমে এই আধার কার্ড সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের মতামতের প্রসঙ্গ উল্লেখ করে জানিয়েছেন, সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত করার জন্যই এই কার্যক্রম পরিচালনা করা হবে, তবে আধার নাম্বারের গোপনীয়তা সম্পূর্ণভাবে রক্ষা করা হবে বলে জানিয়েছেন কিরণ গিত্তে। তিনি আরও বলেন, আধার নাম্বার কোনোভাবে ভোটার তালিকায় আসবে না, শুধুমাত্র নির্বাচন কমিশনের ইন্টারনাল ডাটা বেস তৈরি করতে তা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বুথলের অফিসার যাবে, তো আমরা সবাই ভোটারদেরকে আহ্বান করছি যে আমাদের ভিএলও যখন আপনার বাড়িতে যাবে, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সিদ্ধান্ত হয়েছে, সুপ্রিম কোর্ট এটাকে আপহোল্ড করেছে, বলে সেটা অনেক, যেমন আগে আমরা দেখছি যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম মধ্যেও আধার করা হয়েছে, আধার করার পরে অনেক এখানে অনেক এখানে আমি এটা বলবো ক্লিনিং হয়েছে, তো সেরকম ক্লিনিং এখানেও হতে পারে, হওয়া উচিত। তো সবাইকে বলবো আপনারা আধার দেন, আধার নম্বর আপনার ভোটার তালিকাতে আসবে না, অত ভোটার স্লিপে আসবে না, এটা মানে আপনার যে আধার আছে এটা যে সিক্রেসি থাকবে অবশ্যই। আধার নম্বর উইল বি ইউজড ইন্টারনালি, আমরা ইন্টারনালি ইলেকশন ডিপার্টমেন্ট ডেটাবেস, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডেটাবেস অথবা স্টেট ইলেকশন কমিশনের ডেটাবেস। এ ব্যাপারে ভোটারদের স্বার্থ রক্ষার জন্য ভারতের নির্বাচন কমিশন সম্পূর্ণ দায়িত্ব পালন করবে বলে তিনি জানিয়েছেন। আগামী আগস্ট এবং সেপ্টেম্বর এই দুই মাস এই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কিরণ গিত্তে। আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে সেপ্টেম্বর মাসের 30 তারিখের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে তিনি জানিয়েছেন। আমাদের ইন্টারনাল উপযোগ হবে, আধার নম্বর মাস্কিং করা হবে, যদি আমরা কোনো এই যে ডাটাবেস যদি প্রিন্ট করবো, কোনো সময় প্রিন্ট করার সময় আধার আইডেন্টিটিকে মাস্কিং করেই আমরা প্রিন্ট করব। তো কোনো এটা অনেক লোক বলবে আমার আধার নম্বর দিলে মিসইউজ হতে পারে, তো এরকম পাবলিক ডোমেন মধ্যে কোনো সময়ই আধার নম্বর এবং আধার কার্ডের ছবি আপনার যাবে না, দ্যাট ইজ রেসপন্সিবিলিটি অফ দ্য ইলেকশন ডিপার্টমেন্ট, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কিন্তু যে ডাটাবেস মধ্যে আধার নম্বর থাকবে, এটা যে বেনিফিট, যে এটা অনেক অনেক বেনিফিট আছে, যেমন আমরা বলছি পিডিএস মধ্যে অথবা অনেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা আছে, আমাদের প্যান সঙ্গে লিঙ্ক করা আছে, তো এটা অনেক বেনিফিট, এরকমই বেনিফিট ইলেকশন কমিশন ভোটার আইডেন্টি কার্ড সঙ্গে। তো আমরা দু মাস আগস্ট আর সেপ্টেম্বর আমরা একটা অভিযান চালাইব, প্রত্যেক বাড়ি বাড়িতে আমরা যাব আর ভোটার সঙ্গে আমরা আধার নম্বর আপডেট করে দেব। ওয়ান সেকেন্ড সিদ্ধান্ত আছে কি আপনারা জানেন কি, আমাদের যে এই প্রক্রিয়ায় বিএলওদের সহায়তা করার জন্য ভোটারদের প্রতি আবেদন রেখেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ব্যুরো রিপোর্ট, রাইজড নিউজ।